দেখ ধর ছাড়া একটু বাইরে বেশি সময় দিয়েছে, ভোর পাঁচটা থেকে রাত্রি সাড়ে তো সব শুনতো না, বাড়ি বাইরে থাকলেই মানসিক দিক থেকে ভালো থাকে, অন্য যেটা ভালো লাগে সেইটাই করে। হ্যাঁ কিছু আসে আর নাহলে বাইরেই করে। আর এই বয়সে আমাদেরকেও যে এত ভালো করে এত বুঝিয়ে দিচ্ছেন সেটার জন্য স্যারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। স্যার এই বয়সে যে আমাদেরকে এত ভালো করে বোঝাচ্ছেন, ব্ল্যাকবোর্ডে করানোর পরও খাতাতেও করিয়ে দিচ্ছেন, যারা বুঝতে পারে না তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। না আমাদের কোনো কিছুই বুঝতে অসুবিধা হয় না। হ্যাঁ আমাদের খুব ভালো লাগে স্যারের পড়ানো। কতটা কাজে লাগে? আমাদের যতটা প্রয়োজন আমরা স্যারের থেকে নিই। স্যার কি বকাঝকা করে? না স্যার বকাঝকা করে না। এই বিদ্যালয়ে আমি 2007 সালে প্রধান শিক্ষক হিসেবে যখন আসি তখন ধীরে ধীরে পুরাতন যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা অবসরের কারণে বিদ্যালয়ে একটা শিক্ষক শিক্ষিকার অভাব ঘটে। তখন আমি ওনাকে অনুরোধ করি, স্যার সায়েন্সের এরকম ছাত্র আমাদের শিক্ষক। তবে এখন কি সত্যি কথা বলতে কি এখন পড়াতে গেলে আমাদের নিজেদের রীতিমতো পড়তে হয়, রীতিমতো এখন আমি 11টা থেকে 1টা অবধি আমাকে রীতিমতো পড়তে হয়। 1টা থেকে শুই, 3টেই উঠি, উঠে আমি চান টান করে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমি ঘুমো রীতিমতো পড়াশোনা। কারণ এখন যে নতুন নতুন সব সিলেবাস হয়ে গেছে না, আগেকার সঙ্গে সিলেবাসের কোনো মিল নেই, মানে কিছু বোঝাও যায় না। এখনকার যেসব বইগুলো করেছে কিচ্ছু বোঝা যায় না, সেই আগেকার পুরনো বইগুলো ছেদ হয়ে গেছে। তাহলে আমরা হয়তো ওই সব জায়গা সব আমাদের ঘোরা হয়ে যায়। ছজন মিলে গেছিলাম, তাহলে 2-3 জন মারা গেছে আর 2-1 জন আমার। কিন্তু যেদিন আমি সাইকেল নিয়ে যাই না বাড়িতে শুয়ে গেছে সেদিন যেন প্রচণ্ড কষ্ট হয়, সেই মানে গা হয়। কিন্তু সাইকেল নিয়ে যদি একবার বেরিয়ে পড়ি তারপর কিন্তু রাত্রে 11টা বাজুক 12টা বাজুক আমার কোনো রকম কষ্ট বলে এই জিনিসটা আমার নেই। কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু কোনো ডাক্তার দেখাইনি, সারা জীবনেতে 2 টাকা ওষুধ খাইনি। তার নিজের উদ্যম, নিষ্ঠা, চারিত্রিক গুণাবলী, নিয়মানুবর্তিতা ইত্যাদির আইডল হিসাবে উপস্থিত থাকে। এই বিদ্যালয়ে উনি এখনও যুক্ত আছেন। এই বিদ্যালয়ে এই শিক্ষকতা করতে করতে তার শিক্ষকতা জীবনের 50 বছর পূর্ণ হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। নেপাল গেছি, গ্যাংটক গেছি, এত ঠান্ডা লাগছে কি ওঠলার সামনে গা দিয়ে পরে ঘাম ঝরে গেল। আমি
জল দাও। আর আপনার দুজনেই ব্যবসা, তাই তো? আপনি যখন শিক্ষকতা করেছেন তখন তো মানে মাইনেও কম ছিল। মাইনে কম বলতে কি, আমার হচ্ছে কি, যার ইচ্ছে থাকবে তার সব কিছু হবে, ইচ্ছের উপর কোনো কিছু করা যাবে না। আমার ইচ্ছে ছিল এই থেকে আমি স্কুল মাস্টারি করবো, যাবো বলে চলে গেলাম 11-12 ক্লাসে পাগড়ি কেদামায় বিদ্যামন্দিরে। পাগড়ি কেদামায় বিদ্যামন্দির 2002 সালে রিটায়ার করার পরই আমি ওইখান থেকে তারপরের দিনই চলে গেলাম কামাপাড়া। ঠিক গায়ে হাত বুলে যদি তাকে যদি বলা যায় যে এই দেখ আজ হলো না কাল কিন্তু মারবো, তোর বাড়িকে বাবাকে বলবো। আমি এখনও পর্যন্ত ছেড়ে দেবো তোর বাবা বলে, দেখি যে সাইকেল নিয়ে যাচ্ছ বাড়িতে ঢুকলো, আমি পেছনে যেমন লুকিয়ে লুকিয়ে রাখতো, এখন খাতাতে নিয়ে এসে দেখায় যে স্যার এটা করেছি এত অব্দি করেছি, এরপর হবে তো, আমি তো সব ঠিক হয়েছে, এবার আর একটুখানি কর, আজকে দু লাইন কর, কাল দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকে পাস কিন্তু করতেই হয়।